फेरी पुलिस सुपार कार्यालय आছেন रिपोर्टर बख्तियार मुन्ना विस्तारित जानते সরাসরি যাচ্ছি তার কাছে। মুন্না, হ্যাঁ জাফর, যে বিষয়টি হয়েছে সর্বশেষ ফেনীতে যে বিস্ফোরণের গত রাতে ঘটনাটি ঘটেছে একটি ভবনের শফিক ম্যানশনে, সেই ঘটনাটিতে সকাল থেকে তদন্ত হয়েছে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো বিভিন্ন সংস্থা, এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ছিল, এর মধ্যে পিবিআই তদন্ত করেছে, সিআইডি তদন্ত করেছে এবং ঢাকা থেকে ডিএমপির যে একটি বোমা ডিসপোজাল ইউনিট তারা করে সর্বশেষ এই কিছুক্ষণ আগে একটা প্রেস ব্রিফিং দিয়ে তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে বোমার কোনো আলামত এখানে পাওয়া যায়নি। এখানে যেটা হয়েছে সেটা চুলো, গ্যাসের যে চুলো ছিল সেই চুলো থেকে গ্যাস বের হয়ে পুরো বাড়িটাতে গ্যাস একেবারে চেম্বার হয়েছিল এবং ব্যাডমিন্টনের একটি মশা মারার একটি যে ব্যাট আছে ব্যাটারি চালিত ওইটা যখন সেই ভিকটিম যখন এটা মশা মারার চেষ্টা করেছে তখন স্পার্ক হয়েছে এবং স্পার্কের সাথে সাথেই এই বিস্ফোরণটি ঘটেছে। তো এখানে আসলে এই সমস্যাটা মানে একটা আতঙ্ক ছিল যে এখানে মানে বিষয়টি কি গত রাত 10:30-র দিকে যে ঘটনাটা ঘটেছে এখন পর্যন্ত প্রেস ব্রিফিংয়ের আগ পর্যন্ত একটা জল্পনা ছিল যে এখানে বোমা বানানো হচ্ছিল কিনা বা কোনো এই ধরনের কোনো ঘটনা, নাশকতার কোনো ঘটনা ছিল কিনা বা গ্যাস হচ্ছিল কিনা, বিভিন্ন জল্পনা ছিল। এই প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে আমার মনে হচ্ছে যে এই জিনিসটি অবসান হয়েছে এখানকার। আর পাশাপাশি যেটা তারা বলেছে তারপরে ওনারা অধিকতর তদন্ত করবেন। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার হয়েছে সেখানে এই মানে অসাবধানতার কারণেই কিন্তু এই ঘটনাটা এখানে ঘটেছে। এখানে পুলিশ সুপার এবং যারা এখানকে তদন্তকারী কর্মকর্তা যারা ছিলেন তারাই কিন্তু বলতে এটা অসাবধানতার কারণেই হয়েছে, গ্যাসের চুলো থেকে এই ঘটনাটা ঘটেছে। আরেকটা বিষয় হচ্ছে যে সেখানে হচ্ছে মানে মোট 3টি একটা 6তলা এটা ভবন ছিল, 6তলা ভবনের ভিতরে 4র্থ, 5ম এবং 6ষ্ঠ তলার 8টি ইউনিট মোট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত ইউনিটগুলোতে যারা বসবাস করছেন তাদের ভিতরেও একটা চরম একটা আতঙ্ক এখনও বিরাজ করছে যে মানে এত বড় একটা ঘটনা ঘটেছে বা মানে তাদের বিষয়ে তারা আসলে এখনও আতঙ্কিত অবস্থায় তারা রয়েছে। তো তবে এই প্রেস ব্রিফিংয়ের পরে যখন আমরা এখন বর্তমানে যেই ঘটনাস্থল থেকে অনেক দূরে আমরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের এখানে আছি, প্রেস ব্রিফিং হয়েছে এবং গণমাধ্যমে যখন এটা প্রচার হবে তখন সেই এলাকাটিতেও আতঙ্কগুলো আসলে কেটে যাবে। আরেকটা বিষয় যেটা বলে রাখি সেখানে হচ্ছে এর মধ্যে 3 জন অগ্নিদগ্ধ হয়েছিলেন, যে মা এবং 2জন মেয়ে, তারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন, সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং তারা মূলত এখানে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করহাট বাসিন্দা। তারা এখানে পড়ালেখা করার জন্যই কিন্তু এখানে এই মেয়েদেরকে পড়ালেখা করার জন্যই কিন্তু ফেনী বসবাস করছিলেন এই বাসাটিতে এবং তার বাবা প্রবাসী দুবাইতে থাকেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য জাফর। ফেনীতে আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনার বিস্তারিত জানাতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার বখতিয়ার মুন্না।